এখানে খলিল ভাইয়ের ইলিশ মাছ বিক্রি হচ্ছে সরাসরি দেখি কয়টা বিক্রি হয় দুইটা নিচ্ছে এটা আলাদা করুন এটা আলাদা আরে হেতে এই জায়গা রাখছেন আলাদা করে না ওটা রাখতে গেলে নেওয়ার লাগে না না আমি যেটা নিচ্ছি কত ওইটা তো আলাদা আমি আগে বলেন তার আগে হ্যাঁ আসছিল দেখো আমি নিয়েছি আমি যে মাছ বলছি তোমার আমি নেবো ভাবছো আমি মানা করো হলো আমি মানা করছি আচ্ছা আচ্ছা ভাই থাক মাথা জড়া করার কিছু নাই দেখি দর্শক কয় কেজি হয়েছে দেখি ভাই কয় কেজি হয়েছে ৬৭৫ গ্রাম টোটাল দাম আসছে কত দর্শক এই মুহূর্তে আমি আছি ঢাকা কাওয়ারন বাজার ইলিশ মাছের পাইকারি আড়তের সামনে দর্শক এখানে খুচরা ইলিশ বিক্রি হয়ে থাকে তো আজকে কিন্তু বাজারে যাকে যাকে ইলিশ মাছ বিক্রি হচ্ছে ভাই কোথা থেকে আসলেন ভাই আমি মিরপুর থেকে আসছি মিরপুর থেকে আসছেন মাছ কয়টা কেনার জন্য আসছেন একটা কাজে আসছিলাম যাওয়ার সময় মাছ নিয়ে যাই আচ্ছা দাম কেমন আজকে কি বুঝছেন অনেক বেশি দাম খলিল ভাই ওয়েট কত হবে ভাই ১০০-২০০ ১০০-২০০ জি চাকরি মাছ আর ওই যে বরিশাল এটা সিটাঙ্গেরা আর কম দাম আছে ভাই এটা ১২-১৩০০ এটা একদম ১৫০০ ১৬০০ চাইছে ১৫০০ ভিতরে দাম সামনে আচ্ছা আচ্ছা কিন্তু দামটা আপনারা কমাইতেছেন না আমার কিছু করার নাই দাম বাড়ার কারণে আজকে কলস্টারের ইলিশ মাছ নিয়ে আসছে দেখানোর জন্য আসছে বুঝানোর জন্য যারা মাছ দিবা কিনে তারা তো এটা মনে হয় একদম শক্ত পাবে মাছের কান্নাটা একটু দেখেন তো কাপসাটা একটু দেখেন এটি কয় কেজি মাছ ওজন আচ্ছা লাল না লাল আর মাটি ভাই ভাই শুনেন আমি ছিলাম আপনি ডাকছে কথা বলেন নাই ভালো একটা মাছ দেন খলিল ভাই ভালো থাকবেন ধন্যবাদ